ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। কোনো জ্ঞানই বাইরে থেকে আসে না, সবই থাকে ভেতরে। আমরা যে বলি মানুষ জানে, এটা মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হবে মানুষ আবিষ্কার করে বা উন্মোচন করে। আসলে মানুষ যা শিক্ষা লাভ করে তা আবিষ্কার করে। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন, সেটা কি এক কোণে বসে তার জন্য অপেক্ষা করছিল? না, আসলে ওই বিষয়টা নিউটনের মনের মধ্যেই অবস্থিত ছিল। ঠিক সময়ে যখন আসলো তখন তিনি সেটা দেখতে পেলেন। মানুষ যত প্রকার জ্ঞান লাভ করেছে সবই তার নিজের মন থেকে। জগতের অনন্ত পুস্তকাগার অথবা লাইব্রেরি আসলে মানুষের মনের মধ্যেই থাকে। আমাদের নিজেদের মন সর্বদাই আমাদের অধ্যয়নের বিষয়। বহির্জগৎ কেবল আমাদের নিজেদের মনকে অধ্যয়ন করার উত্তেজক কারণ। আপেলের পতনও তেমনই নিউটনের পক্ষে উদ্দীপক কারণস্বরূপ হল। তখন থেকে নিজের মনেই তিনি অধ্যয়ন করতে শুরু করলেন। নিউটন তাঁর মনের ভিতর আগে থেকে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজিয়ে তাদের ভিতর একটি নতুন শৃঙ্খলা আবিষ্কার করলেন, সেটাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। সেটা কিন্তু আপেল অথবা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থ ছিল না। অতএব লৌকিক সব জ্ঞানই মানুষের মনে, অনেক ক্ষেত্রেই এই সব আবিষ্কৃত হয় না, বরং তা আবৃত থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয় তখন আমরা বলি যে আমরা শিক্ষা লাভ করেছি। এই আবরণ অপসারণের কাজ যত এগোয় আমাদের জ্ঞানও ততই বাড়তে থাকে। এই আবরণ যার ক্রমশ উঠে যাচ্ছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী, যার আবরণ খুব বেশি সে অজ্ঞান, আর যার ভিতর থেকে অজ্ঞান একেবারে চলে গেছে তিনি সর্বজ্ঞ। আগেকার দিনে এই পৃথিবীতে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন, আমার স্থির বিশ্বাস একালেও অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন এবং আগামী দিনেও অনেক সর্বজ্ঞ পুরুষ জন্মাবেন। চকমকি পাথরে যেমন আগুন নিহিত থাকে, মানুষের মনের মধ্যেও তেমনি জ্ঞান রয়েছে। আর এই উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ, জ্ঞান অগ্নিকে প্রকাশ করে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.